ভারত পাকিস্তানি রোগর শোনাও, শোনো তবেই জোকস। ভারত পাকিস্তানি রোগর। পাকিস্তানের চন্দ্রাভিযান যেদিন ভারত চন্দ্রায়নের সাফল্যের কথা প্রচার করল, সেদিন থেকেই পাকিস্তানের নেতা, মন্ত্রী, সান্ত্রী, জেনারেল, আদমি সবাই বলা আরম্ভ করল যে যতদিন পর্যন্ত পাকিস্তানের তরফে চাঁদে কোনো স্যাটেলাইট রকেট পাঠানো হচ্ছে না, ততক্ষণ ভারতের কাছে মুখ দেখানো যাবে না। ব্যাস, তখন থেকেই পাকিস্তানের বিজ্ঞানীরা আদাজল খেয়ে লেগে পড়লেন, যেভাবেই হোক চন্দ্রাভিযান করতেই হবে। অবশেষে সেই দিন এলো। কাউন্টডাউনের পর হুশ করে রকেটে ভর করে পাকিস্তানের চাঁদে যাওয়ার স্যাটেলাইট মামু দূরে গেল। কিছুক্ষণ পরেই পাকিস্তানের চ্যানেল PTV থেকে সংবাদ পাঠক খুবই আনন্দের সঙ্গে জানালেন, পাকিস্তানের প্রথম চন্দ্রাভিযান আশাতীত সাফল্য পেয়েছে। আমাদের স্যাটেলাইট থেকে পাঠানো ছবি এবং তথ্য থেকে জানা গেছে যে চাঁদে পৃথিবীর মতোই সাগর আছে। সাগরে জল, মাছ এবং আরও অনেক রকমের সামুদ্রিক প্রাণীও আছে। পাকিস্তানের উজির-এ-আজম এক বার্তায় বলেছেন যে এতদিন ধরে এইসব খবর চেপে রেখে চাঁদের জলবায়ু এবং প্রাণের অস্তিত্ব অস্বীকার করাটা এক বিরাট ষড়যন্ত্র, যেটার মূল ষড়যন্ত্রকারী হল ভারতবর্ষ। আমাদের দেশের মহান বিজ্ঞানীরা এই ব্যাপক ষড়যন্ত্রকে বানচাল করে ভারতের এবং ইসরায়েলের মুখে ঝামা ঘষে দিয়েছেন। এই জন্য রাষ্ট্রপতিও বিজ্ঞানীদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এই উপলক্ষে পাকিস্তানের সরকার 3 দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছেন। এদিকে BBC এবং CNN এর সংবাদ পাঠকের বক্তব্যটা একটু অন্যরকম ছিল। আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবরে প্রকাশ, এইমাত্র পাওয়া খবরে জানা গেছে যে পাকিস্তানের চন্দ্রাভিযান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। পাকিস্তান থেকে চাঁদের উদ্দেশ্যে যে স্যাটেলাইটটা পাঠানো হয়েছিল, সেটাকে আরব সাগরে ভেঙে পড়তে দেখা গেছে। বিমান থেকে উপগ্রহটির ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া গেছে। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। পাকিস্তান উপগ্রহ উৎক্ষেপণ করবে এটা জেনে আগে থেকেই রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। ফলে ওই অঞ্চলে কোনো জাহাজ, মাছ ধরার ট্রলার বা বিমান উপগ্রহটি ভেঙে পড়ার সময়ে ছিল না। আরও একটা গল্প হয়ে যাক। পড়ার টেবিলে রঙিন সঙ্গী। শিশুর পড়ার টেবিলে থাক মজার সব উপাদান। মডেল, পদ্মহেম পাবন, ছবি, নকশা। শিশুর পড়ার টেবিলে থাক মজার সব উপাদান। মডেল, পদ্মহেম পাবন, ছবি, নকশা কথায় যেমন আছে, মেধা লুকিয়ে রাখা যায় না, তবে এটিও ঠিক যে সন্তানের মেধা বাড়াতে মা বাবাকে সৃজনশীল বিভিন্ন কৌশল খুঁজে বের করতে হয়। সন্তানের পড়াশোনার প্রথম ধাপেই তার সঙ্গী পেন্সিল, খাতা, রাবার, স্কেল আর ব্যাগ। আর এখন শিশুর মেধা নিজে নিজে বিকশিত হওয়ার অপেক্ষায় না থেকে মা বাবারা তাদের সন্তানদের মেধা বিকাশের প্রচেষ্টায় থাকেন। আর সেই প্রচেষ্টাতে সবার প্রথমেই তারা শিশুকে পড়াশোনার রঙিন সরঞ্জামের সঙ্গে পরিচয় করিয়ে দেন। গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রধান ও অধ্যাপক রিনাত ফৌজিয়া বলেন, স্কুল এক স্বপ্নের রাজ্য, যেখানে শিশুরা তাদের জীবনের ভিত্তি গড়তে শেখে। আর শিশুদের কাছে এই স্কুলের সবচেয়ে মজার সময় হচ্ছে যখন তারা নতুন ও রঙিন সব, নতুন ব্যাগ, খাতা আর নতুন রং, পেন্সিল, বক্স ইত্যাদি পায়। তাই শিশুর সৃজনশীলতা ও তার পড়াশোনায় মনোযোগ বাড়াতে সুন্দর, সৃজনশীল পড়াশোনার উপকরণ রাখা উচিত। শিশুর মেধা বিকাশেও এটি সাহায্য করে। এমনকি এটি শিশুর কোমল মনে স্কুলে যাওয়ার আগ্রহ তৈরি করে। অনেক ক্ষেত্রে মা বাবার সঙ্গে শিশুর সম্পর্কেও এটি নতুনত্ব আনে। সন্তানের জন্য স্কুল ব্যাগ কেনার সময় লক্ষ্য রাখুন, তা যেন তার বয়সের সঙ্গে যায়। আর ব্যাগ কেনার সময় লক্ষ্য রাখুন যাতে তা পানিরোধক হয়। ব্যাগগুলো কোনোটিতে রং বেরঙের পশু পাখি, আবার কখনো বারবি ডলের ছবি আঁকা থাকে। এর পাশাপাশি টম অ্যান্ড জেরি কার্টুন মিকি মাউস চরিত্রের ডিজাইনের ব্যাগ শিশুদের খুব পছন্দ। পাখির আকৃতির কিংবা মাছের আকৃতির ব্যাগও পাওয়া যায় বাজারে, যা শিশুকে আকৃষ্ট করে স্কুলে যাওয়ার জন্য। এছাড়া শিশু তার আবেগ, চিন্তা, সৃজনশীলতা প্রকাশ করে পেন্সিল দিয়ে এঁকে। তাই পেন্সিল বক্স আর রং পেন্সিল বক্স পছন্দ করে না এমন শিশু পাওয়া কঠিন। পড়ালেখায় মন না বসলে একটি শিশু থাকে তার আঁকা রঙের দুনিয়ায়। তাই শিশুকে রং পেন্সিল এবং ওয়াটার কালার কিনে দিন। একসময় শিশুরা শুধু সাদা খাতায় লিখত, আর এখন বিভিন্ন নকশা, রঙের, বিভিন্ন কার্টুনের ও কল্পকাহিনীর খাতা পাওয়া যায়। ছবি আঁকা শিশুর মনের না বলা কথা বলতে যেমন সাহায্য করে, তেমনি তাকে তার মতো বিকাশেও সাহায্য করে। এছাড়া বিভিন্ন ধরনের স্কেল, রাবার সহ অনেক ধরনের পড়াশোনার সামগ্রী এখন পাওয়া যায়।